বন্ধুরা, আপনারা জেনে থাকবেন বাংলাদেশ তার ফোর্সেস গোল 2030-এর আওতায় তার নৌবাহিনীকে একটি সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। 2030 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী হবে একটি ত্রিমাত্রিক বাহিনী। 2030 সালের মধ্যে বাংলাদেশ তার নৌবাহিনীকে এমনভাবে গড়ে তুলতে চায় সার্ফেসে, পানির নিচে এবং আকাশে আসা যে কোনো হুমকি গুড়িয়ে দিতে সক্ষম হবে। এর মধ্যে নৌবাহিনীর অগ্রাধিকার ভিত্তিক প্রজেক্ট হচ্ছে তাদের সাবমেরিন ফ্লিটকে 2030 সালের মধ্যে এশিয়ার শক্তিশালী সাবমেরিন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই লক্ষ্যে সরকার এবং নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে প্রথমে যে দেশটির নাম সামনে আসে সেই দেশটি হলো চীন। চীন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক আধুনিকায়নে জড়িত রয়েছে। ফ্রিগেট, কর্বেট থেকে শুরু করে সাবমেরিন সবই এসেছে চীন থেকে। তাই ধারণা করা যায় আমাদের সাবমেরিন ফ্লিটকে আধুনিকায়নে চীনের বিশাল ভূমিকা থাকবে। বর্তমানে যে দুটি মিং ক্লাস সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটে যুক্ত আছে তা প্রধানত ট্রেনিং এবং অপারেশনাল পারপোজে ব্যবহৃত হচ্ছে। আমাদের সাবমেরিন ফ্লিটে নতুন সাব হিসেবে চাইনিজ এআইপি প্রযুক্তি সম্পন্ন টাইপ 039 সাব আসতে পারে। বন্ধুরা, টাইপ 039 সাব এর যুদ্ধ সক্ষমতা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমি পূর্ব একটি ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আমাদের সাবমেরিন ফ্লিটের আধুনিকায়নে আরেকটি দেশের ভূমিকা থাকবে, সেটি হলো রাশিয়া। এটা প্রায় নিশ্চিত। বন্ধুরা, উচ্চ পর্যায়ের তথ্যের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া গেছে যে দুটি ব্র্যান্ড ডিউ ইম্প্রুভ কিলো ক্লাস সাবমেরিন ক্রয় সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য মিনিস্ট্রি অফ ডিফেন্সে পাঠানো হয়েছে। বন্ধুরা, ইম্প্রুভ কিলো ক্লাস সাবমেরিন সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। এই সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিটে যুক্ত হলে বঙ্গোপসাগরে নৌশক্তির ভারসাম্যই পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ আর কোনো পুরনো বা ব্যবহৃত সাবমেরিন তার ফ্লিটে যুক্ত করবে না। এখন সবই ব্র্যান্ড নিউ সাবমেরিন বাংলাদেশ তার সাবমেরিন ফ্লিটে যুক্ত করতে চায়। বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করব ইম্প্রুভ কিলো ক্লাস সাবমেরিনের যুদ্ধ সক্ষমতা, বৈশিষ্ট্য এবং কোন ধরনের কী কী অস্ত্র বহন করতে পারে তার বর্ণনা। এবং সর্বশেষে জানবেন এই সাবমেরিন আমাদের নৌবাহিনীর ফ্লিটে যুক্ত হলে পানির নিচে কতটা শক্তিশালী হবে আমাদের নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা। সবশেষে মায়ানমারের সাথে যুদ্ধ হলে কতটা ধ্বংসাত্মক রোল প্লে করতে পারবে আমাদের এই সাবমেরিন, এবং ভারত কতটা ভয় থাকবে আমাদের ব্র্যান্ড নিউ কিলো ক্লাস সাবমেরিন নিয়ে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর উক্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নিন। আমরা আসলে যে সাবমেরিনগুলোকে কিলো ক্লাস সাবমেরিন হিসেবে জানি তার আসল নাম কিন্তু আদৌ কিলো ক্লাস নয়। রাশিয়ানরা এই সাবমেরিনগুলোকে প্রজেক্ট 877-এর আওতায় তৈরি করেছে এবং এগুলোর ডাকনাম হচ্ছে পার্টু, আর কিলো ক্লাস হচ্ছে ন্যাটোর দেওয়া ডাকনাম। আর আমাদের নৌবাহিনীর জন্য যেগুলো কেনার কথা হচ্ছে তাদের ন্যাটোর দেওয়া ডাকনাম হচ্ছে ইম্প্রুভড বা মডিফাইড কিলো ক্লাস সাবমেরিন, কিন্তু রাশিয়ানরা একে সম্পূর্ণ অন্য নামে ডাকে। রাশিয়ায় এই ধরনের সাবমেরিনের ডাকনাম হচ্ছে ভার্সা ভায়াঙ্কা। এই সাবমেরিনগুলোর কাঠামো পার্টুর সাবমেরিনগুলোর মতোই, কিন্তু এর ভিতরে উন্নত সোনার, রাডার ও সেন্সর লাগানো হয়েছে। এই ভার্সা ভায়াঙ্কা সাবমেরিনগুলোকে প্রজেক্ট 636M এর আওতায় তৈরি করা হচ্ছে। এই ধরনের সাবমেরিন সর্বপ্রথম তৈরি করা হয় 2010 সালে এবং এর একমাত্র ব্যবহারকারী দেশ হচ্ছে ভিয়েতনাম। এই সাবমেরিনগুলোতে নতুন ও উন্নত MJK-400EM সোনার লাগানো হয়েছে, যা পূর্বের MJK-400 সোনার থেকে কম শব্দ উৎপন্ন করে এবং একই সাথে সাবমেরিন, জাহাজ, টর্পেডো এমনকি মাইন পর্যন্ত শনাক্ত করতে সক্ষম। এছাড়াও এতে উন্নত GE-201 রাডার ব্যবহার করা হয়েছে। এই ধরনের সাবমেরিনের আরেকটি বিশেষত্ব হচ্ছে এর সারা শরীরে রাবারের প্রলেপ দেওয়া, ফলে এটি ডিটেক্ট করা অত্যন্ত কঠিন এবং এটি তৈরিতে সিনথেটিক পলিমার ব্যবহার করা হয়েছে, ফলে এটি পুরনো কিলো ক্লাস সাবমেরিন থেকে বেশি বৈরী আবহাওয়ায় এবং গভীরতায় কাজ করতে পারে। এই সাবগুলো অত্যন্ত আধুনিক হওয়ায় খুব কম মানুষ দ্বারাই পরিচালনা করা যায় এবং সেজন্য এর আকারও ছোট, কিন্তু এর ইঞ্জিন পুরনোগুলার মতোই সমান শক্তিশালী, ফলে এর গতিও বেশি। এই সাবমেরিনগুলোর ওয়াটার ডিসপ্লেসমেন্ট সাবমার্সড অবস্থায় প্রায় 3950 টন এবং সার্ফেসড অবস্থায় প্রায় 2300 টন। এগুলোর দৈর্ঘ্য প্রায় 70 মিটার, বিম 9.9 মিটার এবং ড্রাফট 6.5 মিটার। এতে প্রায় 5900 অশ্বশক্তির ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা একে সাবমার্সড অবস্থায় 46 কিলোমিটার আর সার্ফেসড অবস্থায় 22 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলতে সহায়তা করে।
এর অপারেশনাল ডেপথ হচ্ছে 280 থেকে 300 মিটারের কাছাকাছি, কিন্তু এটি 350 মিটার পর্যন্ত গভীরতায় যেতে সক্ষম। এই সাবমেরিনগুলোর রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার এবং প্রায় 45 থেকে 50 দিন একটানা সাবমার্স্ট অবস্থায় থাকতে পারে। এই সাবমেরিনগুলোতে এয়ার ডিফেন্সের জন্য এস্ট্রেলা 3 বা 9K338 ইগলা এস মিসাইল ব্যবহার করা হয়। এতে 6টি 533 মিলিমিটার টর্পেডো টিউব রয়েছে, যা থেকে প্রায় সব ধরনের 533 মিলিমিটার টর্পেডো ছোড়া যায়। এতে সাধারণত 3M54E অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এই ধরনের মিসাইল না থাকায় সিনের তৈরি C-803 এর মডিফাইড ভার্সন ব্যবহার করা হতে পারে। এই সাবমেরিনগুলো অত্যন্ত উন্নত মানের, এমনকি রাশিয়ান নেভি কিলো ক্লাসের আপডেট ভার্সন লাডা ক্লাসের বদলে এই মডিফাইড ভার্সনগুলোকেই সার্ভিসে আনছে। বন্ধুরা, সবশেষে বলা যায়, দুটি কিলো ক্লাস সাবমেরিন যদি 2025 সালের মধ্যে আমাদের ফ্লিটে যুক্ত হয়, তাহলে বঙ্গোপসাগরের কৌশলগত সক্ষমতায় বাংলাদেশ নেভি অনেক দূর এগিয়ে যাবে। যদিও মায়ানমার নেভি ভারতের নিকট থেকে একটি পুরনো সাবমেরিন পাচ্ছে বাংলাদেশকে কাউন্টার দেওয়ার জন্য, তবে সেটা ততটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন নয়। এটাতে শুধুমাত্র টর্পেডো নিক্ষেপের ক্ষমতা থাকবে, জাহাজ বিধ্বংসী মিসাইল নিক্ষেপের ক্ষমতা থাকবে না, কারণ ভারত ও চায়না মায়ানমার কৌশলগত ধ্বংসাত্মক ক্ষমতা লাভ করুক। তাই আমাদের সাবমেরিনের সাথে যুদ্ধ হলে মায়ানমার সাবমেরিনের কোনো চান্সই নেই। এখানে সাবমেরিনের ডিটারেন্স, বাংলাদেশের সাবমেরিনের কৌশলগত সক্ষমতা, ভারত চাপে থাকবে, কারণ বঙ্গোপসাগরে ভারতের অবাধ বিচরণ বাধাগ্রস্ত হবে। বন্ধুরা, আমরা আশা করতে পারি পানির নিচ দিয়ে আসা যে কোনো হুমকি বাংলাদেশ নৌবাহিনী নিমেষেই গুড়িয়ে দিতে সক্ষম হবে। বন্ধুরা, সবশেষে বলতে চাই, 21 শতকের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই অর্থনৈতিক সম্ভাবনা সম্পূর্ণরূপে ব্যবহারের জন্য প্রথম শর্ত হচ্ছে বহিঃশত্রুর হাত থেকে সামুদ্রিক, প্রাণীজ এবং খনিজ সম্পদ রক্ষা করা। সেক্ষেত্রে শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দুটি ইম্প্রুভড কিলো ক্লাস সাবমেরিন নৌবাহিনী তাদের ফ্লিটে সংযোজনের মাধ্যমে নৌবাহিনী আরও শক্তিশালী হবে, এটা নিশ্চিত, এবং বাংলাদেশের অর্থনীতিতে শক্তিশালী নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা নিঃসন্দেহে বলা যায়। বন্ধুরা, আমরা আশা করি উত্তরোত্তর প্রযুক্তিগত, অপারেশনাল, সামর্থ্যগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এশিয়ার এক সমীহ জাগানো নৌবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে, যা আমাদের অর্থনীতিকে পাহারা দিতে কাজে লাগবে। অর্থাৎ সামুদ্রিক অর্থনীতি আমরা যদি দৃঢ়ভাবে পাহারা না দিতে পারি, তাহলে সেটা অবশ্যই বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা কঠিন হবে। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে এবং আমাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের সামুদ্রিক ফ্লিটের শক্তি বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা আশা করি বাংলাদেশ নৌবাহিনী এই ধরনের সর্বাধুনিক প্রযুক্তির সাবমেরিন উত্তরোত্তর সংযোজনের মাধ্যমে তার সক্ষমতাটাকে এমনভাবে এমন পর্যায়ে নিয়ে যাবে, যেন সমুদ্রের দিক থেকে আসা দেশের প্রতি যে কোনো হুমকি সে নিমেষেই গুড়িয়ে দিতে সক্ষম হয়। বন্ধুরা, এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিও আপনারা যদি নিয়মিত পেতে চান, তাহলে আমাদের মহিউদ্দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।